পবিত্র কোরআনুল কারিমের 59তম সূরা সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাকুম আনহু ফান্তাহুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা বললেন আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা অনুসরণ করো আর যা থেকে তোমরা নিষেধ করেছেন আল্লাহ রাসূল তোমাদেরকে যা বিষয় নিষেধ করেছেন ওইগুলো থেকে তোমরা বারণ হয়ে থাকো অর্থাৎ আল্লাহ রাসূল বললেন আমি যেগুলো তোমাদেরকে সমাধান দিয়েছি এইগুলো মানো আর যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো সেগুলো থেকে কি থাকো বিরত থাকতে হবে এখন আল্লাহ রাসূল যে বিধানগুলো দিয়েছেন এগুলো মানা লাগবে আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো কি করা লাগবে দূরে থাকা লাগবে কথাখন ঠিক কি না আল্লাহও বলেছেন নবীজিও বলেছেন তাহলে দুই দিক দিয়ে বলেছেন অবশ্যই এটা উম্মতের জন্য মানা লাগবে কথাখন ঠিক কি না মানতে হবে না নাই অবশ্যই মানা লাগবে এবার তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর হাদিস নাম্বার 2678 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ কত সুন্দর হাদিস তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে একটি সুন্নতকে খালি জিন্দা করবে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জিন্দা করবে কাল কিয়ামতের দিন ওই মানুষটি আমার সাথে জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ শুধু একটা সুন্নত কয়টা একটি সুন্নতকে যদি আপনি জিন্দা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন ওই মানুষটি আমার সাথে কি করবে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা জান্নাতে যাইতে চাই তো নাকি জান্নাতে যাইতে চাই না তাহলে সুন্নাত মানে না না মানে নবীজির সুন্নাত মানে আপনাকে যাওয়া লাগবে কথাখন ঠিক কি না নবীজির সুন্নাত মেনে আপনাকে যাওয়া লাগবে নাইলে আপনার যাওয়ার কোনো রাস্তা নাই এই যে মুয়াজ ইবনে জাবাল হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামেনে যায় সমাধান দিলেন কোরআন দিয়া কোরআনে যদি না পায় নবীজি বললেন হাদিস দিয়া সমাধান দিবেন নবীজির হাদিস দিয়ে তিনি সমাধান দিলেন আজকে পৃথিবীতে কোরআনের বিধান নাই হাদিসের নাই ইজমার নাই কিয়াজ নাই মনে যা চায় তাই বিধান দিয়া বিচার ফয়সালা করে কথাখন ঠিক কি না কি কথাখন না কা ভয় লাগে নাকি কোরআন হাদিসের বিধান নাই ইজমার কোনো খবর নাই কিয়াজের কোনো খবর নাই মনে যা চায় তাই বিধান দিয়া বিচার ফয়সালা দিয়ে দিছে কথাখন ঠিক কি না বিচার দিয়ে দিছে ফয়সালা দিয়ে দিছে আ অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু কি বিচার হয়েছে না হয়েছে খবর নাই দিয়ে দিছে সমাধান অমুকে অমুক করছে আসলে কিছু করে নাই দিয়ে দিছে রায় কথাখন ঠিক কি না আজকে কোরআন হাদিস যদি অনুযায়ী বিচার হতো তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমানদের এই অবনতিটা হতো না কতক্ষণ ঠিক কিনা আজকে মুসলমান পদে পদে অবনতি কারণ কাকি কোরআন হাদিসের বিধান নাই এজমা কিয়াসের বিধান নাই মনে যা চাইছে তাই দিয়ে দিছে সমাধান আমার মনে চাইছে এই বিধানটা দিমো দিয়ে দিছে অসুবিধা কি নাকি কর এই বিধান দিয়ে আজকে সারা পৃথিবীতে মানুষ অবহেলিত নির্যাতিত নিপীড়িত কতক্ষণ ঠিক কিনা আর ইহুদিরা খালি ফায়দা লুটতেছে যে না মুসলমানের ভিতরে ঢুকাই দিছে ওরা যেমনে ইচ্ছে এমনে খুশি সমাধান দিতেছে কোরআন হাদিস তো আর মানে না দরকার নাই ওরা এমনি চলো আমাদের তো আর করা কিছু লাগে না কথাখন ঠিক কি না কোরআন হাদিস যদি বিধান মতো আজকে পৃথিবীতে মুসলমানগুলো চলতো দ্বন্দ্ব হতো না আমরা অনুরোধ করব বিচার ফয়সালা হবে একমাত্র কোরআন দিয়ে কোরআনে না পাইলে হাদিস দিয়ে হতে হবে কতক্ষণ ঠিক কিনা নবীজির সুন্না কত সুন্দর সুন্নার বিধান দিয়েছেন এই বিধান দিয়ে আমরা বিচার ফয়সালা করতে চাই আল্লাহ আমাদের তৌফিক দিক সকল বলেন আমিন তাবরানী শরীফের হাদিস অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তাবরানী শরীফের হাদিস হাদিস নাম্বার 5414 কাঞ্জুল উম্মার 931 পৃষ্ঠার ভিতরে এসেছে বাইহাকি শরীফের ভিতরে হাদিসটি এসেছে নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি কানা মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহিদা আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন উম্মতের ফিতনা ফাসাদের যুগে এই যে বর্তমান ফিতনা ফাসাদ এই এক মানুষ কয় হেডা আরেকজনে কয় হইডা কথাখন ঠিক কিনা একবারে কয় মুখ খোলা রাখা যাবে আরেকজনে কয় মুখ ঢাকা রাখা যাবে আরেকজনে কয় ইমাম সাহেবের পিছনে সূরা পড়া লাগবে আরেকজনে কয় পড়া লাগবে না কথাখন ঠিক না আরেকজনে কয় জোরে আমিন আরেকজনে কয় আস্তে আমিন ঠিক নি আরেকজনে কয় ওয়ালা দলিন আরেকজনে কয় ওয়ালা জলিন দোয়াতরে কয় জ আবার কেউ কয় দত এই যে একটা দ্বন্দ্ব আছে না এরকম দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব আল্লাহ রাসূল বলছেন ফিতনা ফাসাদের যুগে এই যে ফিতনা ফাসাদের যুগে আমার যদি কিছু উম্মত এমন সময় যদি আমার একটি মাত্র সুন্নতকে আমার একটি মাত্র আদর্শকে গ্রহণ করে ওই মানুষটি একটি আদর্শ গ্রহণ করার কারণে কাল কিয়ামতের দিন তার আমল নামায় 100 শহীদের সব তার আমল নামায় যোগ করে দেওয়া হবে একটা মাত্র সুন্নতকে যে পালন করবে আমরা তো সুন্নতের বালাই নাই ফরজ মানি না তো সুন্নত মানবো করতে কথাখান ঠিক কি না সুন্নত মানবো করতে এখন তো দলিল দিচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের দলিল কয় হুজুর বাইতুল মুকাররামে নামাজ পড়তাছে মানুষ সুন্নত তো পড়ে না ফরজ পড়ে চলে যায় ঠিক কি না ফরজ পড়ে চলে যায় তারপরে সৌদি আরবে ফরজ পড়ার পরে মানুষ চলে যায় সৌদি আরব আমাদের দলিল হতে পারে না বাইতুল মুকাররাম আমাদের দলিল না দলিল হলো চারটা কথাখান ঠিক কি না কোরআন হাদিস এজমা কি আছে কোরআনে কি আছে হাদিসে কি আছে এজমা কি আছে আমরা এই দলিল মানতে চাই ওই বাইতুল মুকাররাম আর সৌদি আরব আমাদের দলিল না কথাখান ঠিক কি না আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের অনুগত করো কথাখান ঠিক কি না আল্লাহর এবং আল্লাহর রাসূলের অনুগত করো তাহলে তোমরা সব বিষয়ে সমাধান পাবে নাইলে ওই আরেকজনের বানাওয়াট কিছু কথা বানাওয়াট কিছু বিধান মানলে ওই বিষয়ের কোনো সমাধান নাই কথাখন ঠিক কি না ওই বিষয়ে সমাধান নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি কত সুন্নত পড়ে আছে আমরা মানি না কতক্ষণ ঠিক কি না কত সুন্নত রয়েছে আল্লাহ আমাদের মানার তৌফিক দিক সকলে বলে আমিন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমার উম্মতদের ভিতরে পৃথিবীতে দল হবে 73টা কতটা একজন আমাকে বলেছিল হুজুর মুসলমানদের ভিতরে এত দলাদলি কারণ কি দুই দল মুসলমান কারণ কি এক দলে বলে মিলাদ জোরে পড়ে দাঁড়ায় পড়েন আরেকজন পরে বসে পড়ে আরেকজন পরে মিলাদ পড়া জায়েজ নাই হারাম আরেকজন বলতেছে জোরে আমিন এই যে দ্বন্দ্বটা আমি বললাম আপনি দেখছেন না কি দলের দেখছেন কি দলের তো আপনি কিছুই দেখেন নাই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার উম্মতদের ভিতরে দল হবে 73টা কয়টা হবে 73টা আমরা দেখছি কয়টা দুই তিনটা এর বেশি দেখি না ঠিক কি না এই যে 73টা দল হবে নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না বানি ইসরাইল তাফারাকাত আলা সিত্তাইনি ওয়া সাবঈনা মিল্লাতা মিল্লাতাহু মিল্লাতা ওয়া তাফারাকু উম্মতি আলা তাআলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা قال ما انا عليه واصحاب النبي صلى الله عليه وسلم نبي صحابي حضرت عبد الله ابن عمر رضي الله عنه তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আমার আগে যে বনি ইসরাইলের উম্মত গুলো ছিল তাদের দল ছিল 72টা কয়টা ছিল তাদের দল ছিল 72টা আর আমার উম্মতদের ভিতরে দল হবে 73টা নবীজি মসজিদে নবীর ভিতরে বসা তিনি এক একটা সোজা রেখা টান দিয়া এদিক দিয়ে তিনটা ডান দিক দিয়ে তিনটা বাম দিক দিয়ে তিনটা এই তিনটা তিনটা করে ছয়টা তিনি দেখেন রেখা টান দিলেন নবীজি বললেন এই যে রেখাগুলো দেখছো এই রেখাগুলো হলো জাহান্নামের পথ আর এই যে একটা সোজা রাস্তা দেখতো এটা হলো হাজা সিরাতে মুস্তাকিম এটা হলো সরল সঠিক পথ সাহাবাই কেরাম যখন এই কথা সাহাবাই কেরাম করে বলছেন নবীজি বলেছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই পথটাতে আপনার সিরাতুল মুস্তাকিম সোজা পথ
এই পথে কারা কারা জান্নাতে যাবে আপনি একটু বলে দেন। নবীজি বললেন ওই সমস্ত আমার উম্মত উম্মতিরা জান্নাতে যাবে, কাল কিয়ামতের দিন তারা সোজা এই রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে, তারা হবে আমার পৃথিবীতে ওই সমস্ত উম্মত আর উম্মতি যারা আমি নবীজির পথ এবং মত অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামের পথ এবং মত অনুসরণ করে জীবন গঠন করেছে, তারাই হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, যাদেরকে দেখলে নবীজির কথা মনে হয়ে যায়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়ে যায়, আল্লাহর কথা মনে হয়ে যায়, এমন কিছু লোক হবে যারা এমন আমল করে করে কাল কিয়ামতের দিন সোজা রাস্তাতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দল হবে কয়টা? 73টা। দল কয়টা হবে? 73টা। আমরা দেখছি কয়টা, 2-3টা 5টা 7টা এর বেশি না, ঠিক কি না? দল হবে 73টা, আমাদের ভিতরে দল হবে, ভাইয়ে ভাইয়ে দল হয়ে যাবে, কথাখন ঠিক কি না? ভাইয়ে ভাইয়ে দল হবে, একজনে করছে আরেকটা, আরেকজনে করছে আরেকটা, কিন্তু হাজা সিরাত মুস্তাকিম, একটি দল হবে জান্নাতি, 72টা দল হবে জাহান্নামী, এর ভিতরে একটি দল যেটি জান্নাতি হবে সেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মত অনুসরণ যারা করেছে, সাহাবায়ে কেরামের পথ এবং মত যারা অনুসরণ করেছে, তারা হবে জীবনে আমল করে যারা নবীজির পথ এবং মতের আমল করে জীবনটাকে গঠন করে পরপারের দিকে রওনা হয়েছে, ওই মানুষটি হবে জান্নাতি, বাকিগুলো সব হবে জাহান্নামী। কি হয়ে যাবে? সব জাহান্নামী। তাহলে দল হবে 73টা, একটি হবে জান্নাতি, বাকিগুলো হবে কি? জাহান্নামী। এবার আল্লাহ তাআলা সূরাতুন নিসা 4 নং সূরা সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছিলেন, যে আয়াতটি আগেও বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। এখানে আল্লাহ তাআলা তিনি বলেছেন যেই ব্যক্তিগুলো আল্লাহর পথ এবং নবীজির পথ হুকুমগুলোকে অমান্য করলো এবং সোহাদা সলেহীন নেককার মানুষদের পথ এবং মত অনুসরণ করলো, তাদের পথে চললো, তাদের কোনো চিন্তা নাই, তারা সোজা জান্নাতে চলে যাবে। উলাইকা হুম ও হাসুনা উলাইকা রাফিকা, তারা হবে সফল কাম কাল কিয়ামতের দিন, যারা নবীন সিদ্দিকীন সোহাদা সলেহীন এই 4টি পথ এবং মতের উপরে থাকবে, তারা কি হবে কাল কিয়ামতের দিন? সফল কাম হবে। আমরা এই 4টি পথের উপরে এবং মতের উপরে আল্লাহ আমাদের থাকার তৌফিক দেব। সকলে বলেন আমিন, আরো যারা বলেন আমিন। বুখারী শরীফের হাদিস 6718 নম্বর হাদিস, মুসলিম শরীফ আর সহিহ সুন্নাহ আর সহিহ হাদিস 4852 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আমার পথ এবং মত অনুসরণ করলো, আমাকে মানলো, সে কেমন জানি আল্লাহর পথ এবং মতগুলো অনুসরণ করলো, আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজির পথ এবং মত মানলো না, ওই ব্যক্তিটা কেমন জানি আল্লাহর পথ এবং মত মানলো না, আল্লাহর পথের সাথে নাফরমানি করলো। এদিক থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 নং সূরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সাত সমাধান দিয়ে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নবীজির মাধ্যমে বললেন রে আমার হাবিব, তুমি সকল মানুষদেরকে জানাই দাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাইলে আগে তোমরা নবীর অনুসরণ করো। কার অনুসরণ করো? আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি আমাকে পেতে চাও তাইলে তোমরা নবীর অনুসরণ করো, আর যদি তোমরা নবীর অনুসরণ করতে পারো জীবনের সবগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, তাহলে আমরা নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? এবার মুয়াত্তা ইবনে মালিক, ইমাম মালিক তিনি তার মুয়াত্তা কিতাবের ভিতরে প্রথম খণ্ডের 627 পৃষ্ঠা হাদিস নাম্বার হলো 1662 তিনি বলেছেন তারাক্তুফিকুম আমরাইন লান্তাদুল্লোমা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। ইমাম মালিক তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যে আঁকড়ে ধরবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবে না? সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইমাম মালিক তিনি বলেন
নবীজি বলেছিলেন তুমি কোনোদিন পথভ্রষ্ট হবেন না, যারা দুটি জিনিস পথ এবং মত এই দুটি জিনিসকে মানবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এবার তিনি বললেন দুটি জিনিসের ভিতরে একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, একটি কি, একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হলো সুন্নতে রাসূলুল্লাহ নবীজির সুন্নাহ। যে ব্যক্তি আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরবে ওর জীবনে কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? কোনোদিন সম্ভাবনা নাই। ইমাম মালিক তিনি বলেন চার মাঝহাবের চার ইমাম তারা বলেছেন পৃথিবীতে যত শহর এবং নগর আছে সবচাইতে দামি হলো মক্কাতুল মুকাররমা, সবচাইতে দামি মক্কাতুল মুকাররমা। জিজ্ঞাসা করা হলো কারণ কি, তারা উত্তর দিয়েছিল তারা বলেছে মক্কাতুল মুকাররমা এই জন্য দামি, পৃথিবীতে যত শহর এবং নগর আছে সবচাইতে দামি হলো মক্কাতুল মুকাররমা এই জন্য, কারণ মক্কা হলো খানাই কাবা আল্লাহর ঘর, যেই ঘরকে মানুষ কেবলা বানায় নামাজ পড়ে, কথা কন ঠিক কিনা? পৃথিবীর কেবলা হলো মক্কাতুল মুকাররমা। কিন্তু ইমাম মালিক তিনি বলেছিলেন না সেটা আমি মানতে পারি না, তিনজন ইমাম এক মত কিন্তু ইমাম মালিক তিনি আর এক মত, তিনি বলেছিলেন না না এই মক্কাতুল মুকাররমার চাইতে আরেকটা জায়গা আছে সেটা হলো দামি বেশি। তিনি বললেন, এবার তারা বললেন কি দামি, কোন জিনিসটা দামি? ইমাম মালিক তিনি বলেছেন সবচাইতে দামি পৃথিবীতে যত শহর এবং নগর আছে সবচাইতে দামি হলো মক্কাতুল মুকাররমা, এর চাইতে আর একটা জিনিস দামি আছে সেটি হলো আমার নবীজি যেই রোজা মোবারকে শোয়া আছে, যেইখানে নবীজি ঘুমানো আছে এই রোজা মোবারক আল্লাহর খানার কাবার চাইতে দাম বেশি, সুবহানাল্লাহ। কারণ যেই নবীজি মক্কা মক্কা হতো না, মদিনা মদিনা হতো না, নবীজির নামে নামকরণ করা হয়েছে মক্কা যার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীজির নাম রেখে নামের সাথে মিলে নাম রাখা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য যে নবীজি না হলে মক্কাতুল মক্কা হতো না, মদিনা মদিনা হতো না। এই জন্য পৃথিবীর সবচাইতে দামি যদি জায়গা আছে নবীজির রোজা ছাড়া আর দামি হতে পারে না, সুবহানাল্লাহ। ইমাম মালিক তিনি এই কথাটি বলেছেন যে পৃথিবীর সবচাইতে দামি হলো মক্কাতুল মুকাররমা, কিন্তু না এটার চাইতে দামি হলো যেখানে নবীজি শোয়া আছেন সেই নবীজির রোজা, কারণ নবীজি না হলে পৃথিবীতে কিছুই হতো না, কথা বল ঠিক কিনা? এই জন্য নবীজির সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে চাই, ইনশাল্লাহ ধরবো তো। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দিক, সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। কীরকম নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবেন এবার একটু প্রশ্নের দিকে যাচ্ছি, আর দুই মিনিট কথা বলবো, দেড়টার ভিতরে নামাজ শেষ করবো ইনশাল্লাহ। এবার নবীজির সুন্নতকে আমরা কীরকম আঁকড়ে ধরতে চাই, কীরকম আঁকড়ে ধরেছি একটু জিজ্ঞাসা করি। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 58 পৃষ্ঠার ভিতরে এবং নাসাই শরীফের সপ্তম খণ্ডের 185 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে, মুস্তাদরাকে হাকেম প্রথম খণ্ডের 278 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিহাই সেত্তার ছয় কিতাব, এর ভিতরে দুটি কিতাব আছে এবং মুস্তাদরাকে হাকিম এটাও একটা শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের ভিতরে হাদিসটি এসেছে নবীর সাহাবি হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকালা বাইতান ফিহি সূরাতু ওয়ালা কলবু ওয়ালা জুনুবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যেই ঘরে মূর্তি অথবা কুকুরের ছবি থাকে অথবা কুকুর থাকে অথবা নাপাক প্রাণী কোনো থাকে অথবা নাপাক কেউ মানুষ থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমরা নবীজির সুন্নতকে মানতে চাই, আমাদের ঘরে কার কতগুলো পুতুল আছে আজকেই ফেলাই দেওয়া লাগবে ইনশাল্লাহ, পারবো তো? নবীজির সুন্নত যদি আপনি মানতে চান, আর যদি মানতে না চান তাহলে করার কিছু নেই, আমার বলার কাম আমি বলে দিলাম, হাদিসের পৃষ্ঠা নাম্বার সহ বলে দিলাম, মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বাসায় যাই পুতুল আমি বের করে দিতে পারবো না, কিন্তু আপনার বিবেকে আপনি প্রশ্ন করবেন যে আমি কাজটা ভালো করছি না খারাপ করছি, ঠিক কি না? তাহলে আমরা হাদিস জানতে পারলাম যেই ঘরে মূর্তি এবং কুকুরের ছবি কুকুর নাপাক প্রাণী থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে হাদিসটি আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 58 পৃষ্ঠার ভিতরে এসেছে, নাসাই শরীফের সপ্তম খণ্ডের 185 পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ডের 278 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে, আমরা এই হাদিসটাকে পালন করতে চাই, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। আর